আজ অফিটের শিরোনাম খুব ক্যাচি, মাছেদের টেন্ডুলকার। আপনার জানা আছে উত্তর, আন্দাজ তো নিশ্চয়ই করতে পারছেন, কিন্তু কেন ইলিশ মাছেদের টেন্ডুলকার? আসুন দেখি। নতুন সৃষ্টি, সন্তান, প্রতিলিপি গঠনের মধ্যে দিয়ে অনন্তকাল বেঁচে থাকার আদিম ইচ্ছা। তাই লবণ সমুদ্র ছেড়ে হাজার কিলোমিটার পাড়ি দেয় হিলসা, আমরা বলি ইলিশ। যে ইলিশ সমুদ্র ছাড়িয়ে মিষ্টি জলে যত দীর্ঘ পথ অতিক্রম করছে, তার স্বাদ তত ভালো, গন্ধে ততই মৌতাত। সমুদ্র ছাড়িয়ে নদীর দিকে এগোনোর সময় খাওয়া বন্ধ করে দেয় ইলিশ। সামুদ্রিক কাঠিন্য পেরিয়ে মিষ্টি জলের নদী পথ ধরে এগোনোর পথে প্রসূতি নারীর মতোই প্রস্থে বাড়ে ইলিশের দেহ। শরীর নির্ভর তখন শুধুমাত্র দেহজ ফ্যাটের ওপর, পরিবর্তন হয় স্যাচুরেটেড ফ্যাটেরও, পরিবর্তিত হয়ে যায় পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে, যা ইলিশের শরীর মাংসল স্বাদ বাড়ায়। নদীতে মুখ কানকো আর ত্বক দিয়ে মিঠে জল ঢোকে ইলিশের শরীরে, ফলে বাড়ে রেচন প্রক্রিয়া। সমুদ্রের খাদ্যাভ্যাসের জন্য ইলিশের শরীরে যে দুর্গন্ধ তৈরি হয়, অতিরিক্ত রেচনের ফলে তা নষ্ট হয়। গঙ্গা পদ্মার ইলিশে তাই আমাদের অতি পরিচিত ইলিশের সেই প্রিয় গন্ধ, যা পাওয়া যায় না মায়ানমারের ইরাবতী বা সমুদ্র ধরা ইলিশে। বহু টাকার ইলিশ কিনেও বলি সেই ইলিশ আর নেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কিন্তু আপনার হার্টের যত্নে ইলিশের জুড়ি মেলা ভার। এছাড়াও ইলিশ নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে যে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকার। ওমেগা ফ্যাট, যেটার ইলিশ ছাড়া অন্য মাছে খুব কম আছে। আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন, কার্ডিওলজিস্ট ডক্টর বিনায়ক দেব, তিনি আরো বলতে পারবেন, এবং আমাদের সঙ্গে এক গবেষক রয়েছেন যিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস। দুজনকে স্বাগত। আর আপনারা ফোন করতে পারেন 4059-4020-4023 দুটো নাম্বারে। আমি ডক্টর দেব আপনার কাছে শুরুতেই আসি। মাছেদের টেন্ডুলকার সত্যি ইলিশ, স্বাদে আমরা এতদিন মানতাম, আজ গুণেও জানলাম। কিভাবে হার্টের যত্ন করে ইলিশ? মাছের তেন্ডুলকার যেরকম, সেরকম আমার ক্যাপশন আজকে হলো হৃদ মাঝারে ইলিশ। তো ইউজুয়ালি যখন আমাদের কাছে কোনো হৃদরোগ আক্রান্ত পেশেন্ট কিংবা ওরা আসে, তখন যখন জিজ্ঞেস করে যে ডাক্তার কী খাবো আর কী খাবো না, না খাওয়ার লিস্টের মধ্যে আমরা প্রথমেই বলি যেটা সব থেকে পছন্দের খাবার সেগুলোকে বর্জন করুন। কিন্তু আজ আমি বলছি যে এই পছন্দের খাবারটা আমরা নিশ্চয়ই বলবো যে বেশি করে খেতে হবে। তার কারণটা হচ্ছে যে যেটা তুমি আমাদের প্রতিবেদনে দেখালে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা কিন্তু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে একটা বিরাট অংশ আছে, পুফা বলে যেটা, সেটা কোলেস্ট্রলকে আটকাতে একটা বিরাট রোল আছে। যাদের কোলেস্ট্রল বেশি, আমরা জানি যে কোলেস্ট্রল যাদের বেশি সেখান থেকে ফ্যাট বেড়ে তারপরে ওখান থেকে প্লাক তৈরি হয়ে হার্ট অ্যাট্যাকস হয়, তো যাদের কোলেস্ট্রল বেশি সেখানে এই পুফার যে অবদান যেটা, সেটা লো এলডিএল যেটাকে বলা হয়, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, সেটাকে কমানোর একটা বিরাট রোল আছে এই এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে। এবং সে তার অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা এই ইলিশ মাছের মধ্যে অনেকটা আছে। তো ডক্টর দেব, আমি যদি খুব ভুল না বলি তাহলে বোধহয় মুফাও রয়েছে, মানে ইলিশি সেই মাছ যেখানে পুফা আর মুফা দুটো একসঙ্গে থাকে, রেয়ার কোয়ালিটি। মুফার অ্যামাউন্টটা একটু কম কিন্তু পুফাটাই বেশি আছে। যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে জিনিসটা আছে, এই যে অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে এবং নিউট্রিয়েন্টস যেগুলো আছে, ভিটামিনস যেগুলো আছে, মিনারেলস যেগুলো আছে, সেগুলো কিন্তু অন্য মাছ যেগুলো আছে সেগুলোর মধ্যে এই কারণেই অতটা নেই, কারণ ইলিশটাই একমাত্র মাছ যেটা অ্যাকচুয়ালি সমুদ্র এবং নদী দুটোরই, ফ্রেশ ওয়াটার এবং স্যালাইন ওয়াটার দুটোরই কিন্তু গুণগুলো এটার মধ্যে আছে। তো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টার, কারণ আমরা জানি যে সামুদ্রিক মাছ খেলে হার্ট ভালো থাকে, আবার নদীর মাছটা অতটা ভালো হয় না, কিন্তু এখানে কিন্তু দুটোই যেটা হয় যে দুটো অ্যামালগামেট করে দুটোরই নিউট্রিয়েন্টসগুলো নিয়ে হার্টটাকে ভালো রাখার ব্যবস্থা আছে। আচ্ছা, ফোনে কেউ আছেন, তারপর যাবো ডক্টর দাসের কাছে। হ্যাঁ বলুন। হ্যালো, আমি বেলগুড়িয়া থেকে নয়চন্দ্র দাস বলছি। হ্যাঁ বলছি, আপনাদের যে প্রোগ্রামটা চলছে 24 ঘন্টায় G24, এটা আমি নিয়মিত দেখি। ধন্যবাদ। হ্যাঁ বলছেন তো? হ্যাঁ আমি পিউ বলছি, ধন্যবাদ আপনাকে, আপনি নিয়মিত দেখেন। আজকে প্রশ্নটা বলুন। ম্যাডাম, এই যে মাছের কথা বলছে, হ্যাঁ, এই মাছের
আছে, লোভনীয় তো ঠিকই আছে, কিন্তু দাম যা আছে সেটা মানে সাধারণ লোকের স্বার্থের বাইরে। আমরা যেটা মানাতে পেয়ে থাকি। আপনারা ভয়েস ব্রেক করছে, থ্যাংক ইউ আপনি ফোন করেছেন, সাধ্যের বাইরে যতটুকু আমি বুঝলাম ঠিকই। আরো কেউ আছেন ফোনে বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আমি পদ্মুর্গ কথা বলছি, শ্যামবাজার থেকে। আমি বলি ইউজ বলতে ক্ষেত্রে আমার যে সুগারের রোগী, সুগার, হাইপারটেনশন, হ্যাঁ, কোলেস্টেরল সবকিছু আছে, ইউজ বলতে ক্ষেত্রে খুবই ভালো লাগে। কিন্তু এগুলোতে খাওয়া যাবে কিনা জানবেন আপনি, প্লিজ শুনতে থাকুন ডক্টর দাস। হ্যালো। হ্যাঁ ডক্টর দাস, আপনি শুনতে পেলেন? যারা ডায়াবেটিক, যাদের বিপি সমস্যা রয়েছে, তারা কি পারবেন ইলিশ খেতে? হ্যালো। হ্যাঁ খেতে পারবে। কি কি ইলিশ মাছে ডিএচএ জাদা আছে, আর ভিটামিন এ, ই, কে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে আছে, আর প্রোটিন 17% আছে। তো আপনার দেখবে তো এখানে যে ডিএচএ হরলিক্স আপ লোক জেসে খাতে হ্যাঁ, সুগার পেশেন্ট যে আছে ডিএচএ হরলিক্স ইজিলি উনকো খানে সে কুছ প্রবলেম নেই হবে। আপনার এখন ইলিশ মাছ খাতে পারবে, আপনার কুছ প্রবলেম হবে না, লেকিন জাদা আপনার খাতে পারবে না। আচ্ছা, মানে জাদা কম লোক নেই খা পায়েঙ্গে জো ডায়াবেটিক হ্যায়। ঠিক আছে। হ্যাঁ ও কম খায়েঙ্গে, জাদা নেই খায়েঙ্গে, এক পিস খায়েঙ্গে তো ঠিক হে, আর রেগুলার ইন্টারভাল মে আপনার খাতে পারবে। এই আমরা তো দেখলাম হার্টের জন্য এটা বিশেষভাবে ভালো, আর কি কি রোগ প্রতিরোধে ইলিশ মাছের একটা বড় ভূমিকা রয়েছে, মানে ইলিশ মাছের মধ্যে থাকা গুণগুলোর? ইলিশ মাছরে আপনার দেখবে যতদূর ইপিএ কম আছে, ডিএচএ জাদা আছে। আপনার দেখবে ইপিএ 200 mg পর গ্রাম হো গে, তো ডিএচএ আপনার 1000 mg তক আছে, আর উসমে ভিটামিন এ যে আই সাইড ইফেক্ট আপনার যে দূর হতে পারবে, ডি অলসো এন্ড কে অলসো, যে ডিফারেন্ট ডিজিজ যে আপনার হবে, যে এ ডি কে কা সিমটমস জন্য ওনাদার জন্য আপনার ইয়ে ভরপুর খাতে পারবে ও রেগুলার আপনাকে মিলতে পারবে। আর এখানে যে জাদাতর আমার হার্টের জন্য ইয়ে আচ্ছা হবে।